ভ্রমণ মানে শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের সৌন্দর্যকেও এগিয়ে নিয়ে যাওয়া। ভ্রমণ মানে শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো নয়, ভ্রমণ মানে নিজের ভিতরের সৌন্দর্যকে আরও সুন্দর করে তোলা। আমাদের যাপন পদ্ধতি যত সুন্দর হবে ততই আমাদের উন্নতি হবে, আমাদের যাপন শৈলী যত অবনতির দিকে যাবে ততই আমাদের সভ্যতা সংস্কৃতি ধ্বংসের দিকে যাবে। আমাদের যাপন পদ্ধতির অবনতি হতে থাকলে হয়তো এই পৃথিবী থাকবে কিন্তু মানুষ থাকবে না, অবলুপ্তি ঘটবে মানব সভ্যতার। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের আগে পর্যটন ভাবনা নিয়ে এক বক্তব্যে এসব কথাই মেলে ধরলেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু। দার্জিলিং সিকিম ডুয়ার্স থেকে শুরু করে সমগ্র উত্তর পূর্ব ভারতের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে দিন রাত পরিশ্রম করে চলেছেন রাজ বসু। পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে নতুন চিন্তাভাবনার জন্য তার জুড়ি নেই। সিকিম, অরুণাচল প্রদেশ এমনকি পশ্চিমবঙ্গেও পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সরকার বহু চিন্তাভাবনা গ্রহণ করছে রাজবাবুর কাছ থেকে। পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসামান্য অবদান রাখায় রাজবাবুকে শ্রদ্ধা সম্বর্ধনা প্রদান করা হলো খবরের ঘন্টার তরফ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা খবরের ঘন্টা আমাদের নিয়মিত দেখছেন তারা লক্ষ্য করেছেন যে আমরা যারা গুণী শ্রদ্ধেয় সমাজের জন্য বিরাট অবদান রাখছেন এরকম মানুষদের আমরা আমাদের শ্রদ্ধা বলুন সম্বর্ধনা বলুন নিবেদন করছি। এইরকমই আজকে এখানে আমরা পেয়ে গেছি শিলিগুড়ি হিলকাট রোডে রাজ বসু। আমাদের এই শিলিগুড়ি শুধু না, সারা উত্তরবঙ্গ, গোটা বাংলা এবং নর্থ ইস্ট জুড়ে পর্যটন প্রসঙ্গ যদি উচ্চারণ করতে হয় তাহলে মানে পায়োনিয়ার, অগ্রগণ্য, পথিকৃৎ, অন্যতম পথিকৃৎ কিন্তু এই রাজদা। এখানে ট্যুরিজম স্পটগুলোকে চিহ্নিত করা, ডুয়ার্সের কোথায় গেলে কোন স্পটটা সুন্দর, কোথায় গিয়ে ভ্রমণ করা যেতে পারে, পাহাড়ে সিকিমে কোথায় যাওয়া যায়, তার যে প্রথম যে যাত্রা, প্রথম যে ধাক্কা, প্রথম যে আলো দেখানোর কাজটা কিন্তু রাজদা শুরু করেছিলেন। আজকে উত্তরবঙ্গকে আরও আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য দিন রাত তিনি পরিশ্রম করছেন, নতুন নতুন চিন্তাভাবনা, নতুন নতুন কনসেপ্ট নিয়ে এসে মানে অসামান্য অবদান কিন্তু আমাদের এই রাজদা রেখে যাচ্ছেন ট্যুরিজমের জন্য। কারণ ট্যুরিজম একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ছাড়া মানে আমাদের সভ্যতাই অচল। এবং এই যে সামনে পুজো আসছে, পুজোর ছুটিতে বাংলায় আমাদের সব ভ্রমণের একটা ব্যাপার চলে আসবে, তাছাড়াও সারা বছর ধরেই এখন ভ্রমণের পর্ব চলে, তো তার সঙ্গে এই ট্যুরিজমের সঙ্গে প্রচুর মানুষের কর্মসংস্থানের একটা প্রশ্ন চলে আসে। তো সব কিছু সমস্ত দিক থেকে কিন্তু এই রাজদা আজকে আমাদের এখানে অনেকেই আছে, কিন্তু রাজদা কিন্তু পথিকৃৎ অসাধারণ। এবং শুধু শুধু ট্যুরিজম বললেও ভুল বলা হবে, তিনি সমাজসেবার মানসিকতা নিয়ে কাজ করেন, মনুষ্যত্ব বোধ, মূল্যবোধ যেটা, সেই ভাবনা আমরা হারিয়ে ফেলছি সেই জায়গাতেও কাজ করে। আজকে এই যে গত সিকিমে গত বছর আমরা জানি যে প্রাকৃতিক দুর্যোগে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো, কত মানুষের বাড়িঘর ধসে গেল, বহু মানুষ দিশেহারা বিপন্ন, সেই জায়গায় কিন্তু উনি ঝাঁপিয়ে পড়লেন যে কীভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়। এভাবে আবার অন্য কোনোভাবেও যদি দেখা গেল অন্য কোনো এফেক্টে কোনো ট্যুর অপারেটর বা কোনো ট্যুরিজম শিল্পে এফেক্ট হচ্ছে, সেখানেও কী করা যায়। একটা অর্থাৎ শুধু যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে এগিয়ে দেওয়া শুধু না, তার পাশাপাশি যে সামাজিক রেসপন্সিবিলিটি, হিউম্যান রেসপন্সিবিলিটি রয়েছে এই সমাজে থেকে, সমাজে আমরা দায়বদ্ধ মানুষ আমরা, সেই জায়গাগুলো কিন্তু রাজদা দিনের পর দিন পালন করে চলেছেন এবং ক্রিয়েটিভিটি সেটাকে ডেভেলপ করছেন। হস্তশিল্প, ট্যুরিজমের সঙ্গে হস্তশিল্প একটা বিরাট ব্যাপার, তার জন্য তিনি আমাদের এখানে যে সানডে হাট আমাদের যে চার্চ রোডে তিনি শুরু করেছেন, অনেক মানুষ সেখানে যাতায়াত করছেন, সেখানে হস্তশিল্প উঠে আসছে, জৈব কৃষি যেটা আজকের দিনে খুব জরুরি, রোগ ব্যাধি বাড়ছে, কেমিক্যাল চাষবাস থেকে খাওয়া মানে উৎপাদিত কৃষিপণ্য খেয়ে আমাদের অসুখ হচ্ছে, সেই জায়গায় জৈব কৃষি দরকার, সেখানেও কিন্তু রাজদা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আরও অনেক কিছু
বলে শেষ করা যাবে না ওনার সম্পর্কে। তা আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। উনি আমাদের খবরের ঘন্টাকেও গাইড করেন, আমাদের একজন উপদেষ্টা, আমাদের কোথাও কোথাও আমরা আটকে গেলে তিনি আমাদের পরামর্শ দেন কিভাবে আমরা এগিয়ে যাব। শুরু থেকেই আমাদের সঙ্গে আছেন, সবসময় দেখা হয় না, যা আসা হয় না, কারণ ব্যস্ততা। আজকে উনি শুধু শিলিগুড়ি বা দার্জিলিং নিয়ে থাকলে তো হবে না, গোটা বাংলার ট্যুরিজম, আসাম ট্যুরিজম, ওদিকে মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম, সব জায়গাতেই কিন্তু তার, এবং প্রতিটা গভর্নমেন্ট তার যে মেধা, তার যে প্রতিভা, সেটাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। তো আজকে শিলিগুড়িতে উনি, এবং সাধারণ এত কিছু করেও উনি কিন্তু যে একটা বিরাট কিছু অহংকার, আমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে, সেই ভাবটাও নেই, মাটির মানুষের মতন থাকেন। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে মাটির মানুষের যে প্রাণ, মাটির মানুষের যে কথা, সেইটা সারা বিশ্বের কাছে মেলে ধরেন। তা আমাদের কাছে নমস্য ব্যক্তি, শ্রদ্ধার জন্য শ্রদ্ধেয় ব্যক্তি রাজদা, তাকে আমরা প্রথমে খাতা পড়িয়ে নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে এই স্মারক সকলকে তুলে দিচ্ছি। এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের রিফ্লেকশন আছে, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি আমরা ব্যবহার করছি, যে ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত, যে আমাদের হাই থিঙ্কিং করা উচিত। একটা কথায় প্রচলিত আছে যে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, আমরা যত উচ্চ চিন্তা করব আমাদের মনোভাব আত্মা তত উন্নত হবে, তত আমাদের মধ্যে থেকে যে জঞ্জাল, আজকে আমাদের মধ্যে যে মনের যে বিভিন্ন রকমের যে নোংরা জমছে আমাদের মধ্যে, এই যে চারিদিকে হানাহানি, কাটাকাটি, মারামারি, ঠেলাঠেলি চলছে, একটা অস্থিরতা, সে জায়গায় আমাদের উচ্চ চিন্তা থাকলে কিন্তু আমাদের অনেক আমরা এগোতে পারবো। এবং আমরা এখানের আমাদের সাধারণ দৃষ্টিতে বলতে পারি, আমরা সবাই এসেছি পৃথিবীতে এক একজন ট্যুরিস্ট, রাজদা ভালো বলতে পারবে, আমরা ট্যুরিস্ট, আমরা আছি, কিছুদিন আছি, একটা সময় কিন্তু সব চলে যাবে, কিছু নিয়ে যাব না আমরা। তাহলে এত ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি, ঠেলাঠেলি, এই সমস্ত কোনো যৌক্তিকতা কি আছে? তো আমরা রাজদাকে এটা তুলে দিচ্ছি, এবং দেশের জন্য অসামান্য অবদান রাখছেন রাজদা, অসাধারণ, অসাধারণ, এক কথা বলে শেষ করা যাবে না। আপনি ভালো থাকবেন, এবং একটি প্রতীক আমরা এই সবুজ এটা সকলকে দিচ্ছি, যে টোকেন অফ লাভ, যে গ্রিন এনভায়রনমেন্ট, অক্সিজেন আজকে খুব জরুরি, বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে, এটা আমরা ওনার হাতে দিয়ে আমাদের আনন্দ হচ্ছে। এবং আমাদের খবরের ঘন্টা একজন উপদেষ্টা, আমাদের প্রতি মাসে আমাদের এটা রেজিস্টার পত্রিকা প্রতি মাসে বের হয়, এখানে জাস্ট দুটো স্যাম্পল সংখ্যা ওনার হাতে আমরা তুলে দিচ্ছি, এখন ওনার কাছ থেকে শুনবো। আমরা চাই ওনার দীর্ঘ জীবন, এবং উনি যেভাবে আমাদের সকলকে, সমাজকে, ট্যুরিজমকে সেবা দিয়ে যাচ্ছেন, এটা অব্যাহত থাকুক, উনি ভালো থাকুক, তাহলে আমরা ওনার কাছ থেকে আরও কিছু পাবো। আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, সবাইকে এটাই বলার, সবার প্রথমে তো সবাইকে নমস্কার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যারা ভারতবাসী, আমরা যারা ভারতবর্ষে আছি, আমরা কিন্তু গোটা পৃথিবীকে যুগ যুগ ধরে আমরা রাস্তা দেখিয়ে এসেছি, যে কী করে মানুষ তার সভ্যতাকে শুধু তার নিজেকে নিয়ে নয়, সে তার আশেপাশে প্রকৃতি এবং এই পৃথিবীকে নিয়ে কী করে ভালো চলতে পারে, কী করে ভালো থাকতে পারে, সেই জায়গায় কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা পৃথিবীকে দেখিয়ে গেছি। শুধু দেখিয়ে গেছি তা নয়, আমরা এত সুন্দর সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, এখানে গোটা পৃথিবীর মানুষ এখানে পড়াশোনা করে, এবং তার দেশকে সে কী করে উন্নত করতে পারে সেটাও কিন্তু তারা এখান থেকে শিখে গেছে আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সবসময় গর্ববোধ হয় যে আমরা পূর্বে যারা আছি, আমরা কিন্তু সেই দিক থেকে অনেকটাই অনেকটাই এগিয়ে, ভারতবর্ষের পূর্বতে যারা আছে তারা অনেকটাই এগিয়ে। তার বিশেষ অনেক কারণ আছে, তার কারণ হচ্ছে যে এক, আমরা যে এই বৃহৎ নদী, আমরা যেটা কথা বলি, যেটাকে আমরা নদ বলেই প্রায় বলে থাকি আর কি, ব্রহ্মপুত্র, সেটাই পূর্ব থেকে শুরু হয়েছে। এবং আমরা যে ইতিহাসটা আমরা ভুলে গেছি, যে ঠিক তারও একটু পূর্বে যদি যাই, আমরা দেখতে পারি সালমিন, ইরাবতী, মেকং, হ্যাঁ, এই যে নদী যেগুলো আছে, যেটার থ্রু দিয়ে এই মালায়ান পেনিনসুলার সাথে আমাদের ইন্ডিয়ান পেনিনসুলার যে একটা যোগাযোগ করে, আমরা গঙ্গাতে এসে ফাইনালি আমরা ভারতের যে সভ্যতাটাকে সেটাকে একটা জায়গা করে দিতে পেরেছি, এই যে এই জার্নিটা আমরা
অনেকেই ভুলে গেছে, হয়তো আমাদের মাথার থেকে বেরিয়ে গেছে বা আমরা মনে রাখতে পারিনি সেই জার্নিটা। তো সেটাকে আমরা কি করে ফিরিয়ে আনতে পারি, যে ইন্ডিয়াতে আমরা লুকিস্ট বা অ্যাক্টিস্ট পলিসি বলে থাকি, কিন্তু সেটা যে সত্যি আমরা পূর্বের সাথে কানেক্টিভিটি রাখছি এবং পূর্বের দিকে আমরা তাকিয়ে আছি, পূর্বের দিকে যে দ্বার সেইগুলোকে আমরা খুলে দিচ্ছি, সেই জায়গাটাকে কিন্তু আমাদেরকে কনফার্ম করতে হবে এবং সেটা পর্যটনের দ্বারা খুব সুন্দরভাবে সেটা সম্ভব আর কি। আমরা পর্যটন, আমরা যদি মানুষের যাতায়াতটাকে বাড়াতে পারি, আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক বর্ডারগুলোতে যদি ভালো করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা কিন্তু আমরা মানে আমরা কমে যেতে পারে আমাদের পৃথিবীর যে সমস্যাগুলি। আজকে আমরা সবাই ক্লাইমেট চ্যালেঞ্জের মধ্যে এসে পড়েছি আর কি। হ্যাঁ, আমরা স্বাস্থ্যের একটা সম্পর্ক, এই যে আবহাওয়ার সাথে আমাদের আমাদের যেই ব্যবস্থাপনা, আমাদের যে সামাজিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলোও কিন্তু অনেকটাই যেটা নষ্ট হয়ে গেছে সেগুলোকে কিন্তু আমরা আবার ফিরিয়ে আনতে পারছি, মানে পর্যটনের মাধ্যমে, পর্যটনটাকে সামনে রেখে। আমি বলবো না যে পর্যটন দিয়ে ফিরে আনছি, কিন্তু পর্যটনটাকে সামনে রেখে আমরা কিন্তু এই ঐতিহ্য, এই জ্ঞান, হ্যাঁ, এই যে যেটাকে আমরা প্রজ্ঞা বলে থাকি আর কি, সেগুলোকে কিন্তু আমরা আবার আস্তে আস্তে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে পারছি এবং সেখানে পূর্বের চর্চাটা একটা খুব বড় চর্চা হয়ে উঠছে আর কি। কেন কি এর বেশিরভাগটাই আজকের দিনেও আমাদের পূর্ব ভারতে কিন্তু সেটা মানে হয়ে আছে। তো সেখানটায় দাঁড়িয়ে আমরা চাইবো যে আপনারা সবাই বিভিন্নভাবে যারা জীবন যাপন করছেন, জীবনটা বাদ দিয়ে যাপনের কথাও ভাববেন। কেন কি যাপনের কথা যদি আমরা না ভাবি এবং এই যাপনটা যদি আমরা পরবর্তী জেনারেশন যেটা আছে তাদের মধ্যে এই সুস্থ যাপনটা যদি আমরা না দিয়ে যেতে পারি, তাহলে হয়তো পৃথিবীটাকে সত্যিই আমরা হারিয়ে ফেলবো, আমরা মানব সভ্যতা, আমরা মানুষ হারিয়ে ফেলবো। বাকি পৃথিবীর কোনো অসুবিধা হবে না, বাকি সব কিছু একই রকম থাকবে, কিন্তু মানুষ বা মানব সভ্যতাটা কিন্তু একদম মানে একদমই এখান থেকে ছিন্ন হয়ে যাবে। তো সেখানটায় দাঁড়িয়ে যেভাবে একদিকে আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্টের কথা ভাবছি, আমরা তার সাথে কিন্তু এই প্রজ্ঞা এবং মানসিক চর্চা, হ্যাঁ, যেটার মাধ্যমে আমরা আমাদের জীবনের সাথে যাপনটাকেও সুন্দর করে তুলতে পারি, সেই দিকটাই যাতে আমরা সবাই একসাথে মিলে এগোতে পারি, তার জন্য কোনো বিভিন্ন রকম যে ইকোনমিক স্তর, মানে অর্থনৈতিক অবস্থান বা তার কোনো বড় পরিবার বা ছোট পরিবার, বড় সমাজ বা ছোট সমাজের ব্যাপার নেই, এটা মানুষের ব্যাপার। মানুষ কিন্তু যেই আমরা যেটাকে মন বলি বা মস্তিষ্ক বলি বা আমরা আমরা যেই যেটার উপরে বেস করে আমাদের যাপনটা করে থাকি, সেটাকে যাতে আমরা আরও ঠিকঠাক মতো আমাদের পুরনো ঐতিহ্যকে রেখে সেটা যাতে একটু একটু করে সেই প্রজ্ঞার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাই কিন্তু আমাদের করতে হবে। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, পৃথিবীটাকে ভালো রাখি এবং পর্যটনটাকে আমরা আমাদের একটা ধর্ম হিসাবে, এই নয় যে এটাকে একটা প্রোডাক্ট হিসাবে আমরা দেখি, এটা এটার মাধ্যমে মানুষের সাথে মানুষের সম্পর্ক কী করে আরও সুন্দর করা যায়, আমাদের যাপনের দিকটা আমরা আরও কী করে আরও ভালো করতে পারি, ভালো আরও সুন্দর করতে পারি, মানে এই পর্যটনের মাধ্যমে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যে আমরা একে অপরের থেকে আরও শিক্ষা নিই, আরও ভালো জিনিসগুলোকে, যেগুলোকে আমরা বলে থাকি বেস্ট প্র্যাকটিসেস, সেই বেস্ট প্র্যাকটিসেসগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা যাতে নিয়ে আসতে পারি, তার জন্য যাতে আমরা পর্যটন মানে আমরা এগিয়ে যাই। কেন কি ভ্রমণ মানে কিন্তু যেটা পর্যটনের সবচেয়ে পুরনো ব্যাখ্যা আর কি, ভ্রমণ যেটাকে আমরা বলে থাকি, সেটা মানে শুধু যে শুধু যে বেড়ানো তা নয়, আমরা সেটা একটা মানসিক অবস্থান, ভ্রম থেকে সেই কথাটা এসছে, যে যতটা আমরা বাইরে ঘুরবো, বাইরে দেখবো, বাইরে বেড়াবো, ততটাই কিন্তু আমাদের ভিতরে আমাদের জার্নিটা তত বেশি সুন্দর হবে, তত বেশি আমরা মানে প্রকৃতভাবে আমরা মানে মানুষত্বের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেটাকে মাথায় রেখেই আমরা এগোই। আসুন আপনারা সবাই ভালো থাকবেন, আসছে পুজো, আমরা জানি আমরা মায়ের সাথে আমাদের দুর্গা মা আসছেন এবং তার আগে যাতে আমরা সবাই একটা সুন্দর জীবনের দিকে মানে আমরা পৌঁছতে পারি, সেই চেষ্টাটাই আমরা করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাপিকে, কেন কি আমাদের খবরের ঘন্টা আমার সাথে আজকের থেকে শুধু নয়, একদম
প্রথম দিন প্রথম পাবলিকেশন থেকে কিন্তু আমরা একসাথে আছি, এবং সেই জার্নিটা যে আমরা একসাথে কন্টিনিউ করতে পারছি এটাই আমার জন্য সবচেয়ে ভালো প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো পুজোর প্রসঙ্গে যখন আসলো আমরা একটু আরো একটু কথা শুনবো। একটি প্রসঙ্গ বাদ গেছে, সেটা হচ্ছে রাজদা কিন্তু তার একটা মানে যেগুলো শুরুতে বললাম তার সঙ্গে আরো যোগ হবে, চেয়ারম্যান ইকো ট্যুরিজম কমিটি ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাছাড়াও তিনি সিকিম সরকারের পর্যটন বিভাগ তার উপদেষ্টাতে আছেন, অরুণাচল প্রদেশে সেখানেও ট্যুরিজমের কিন্তু উপদেষ্টা, এরকম বিভিন্ন সরকার গভর্নমেন্ট তার যে ট্যুরিজমের উপরে তার যে ট্যালেন্ট সেই তার যে মেধা সেটাকে তারা কিন্তু মর্যাদা দিচ্ছেন এবং তাদের রাজ্যে সেই সেই রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের সবচেয়ে এই অঞ্চলে একজন বিরল ব্যক্তিত্ব ট্যুরিজমের, তাকে আমাদের আবারও প্রণাম এবং আরও কিছু কথা আমরা শুনবো নেক্সট ভিডিওতে।